اللهم إني أسألك من الخير كله عاجله وآجله ما علمنا منه ما لم نعلم ونعوذ بك من الشر كله عاجله وآجله ما علمنا منه ما لم نعلم وأسألك الجنة وما تقرب إليها من قول أو عمل وأعوذ بك من النار وما تقرب إليها من قول أو عمل اللهم إنا نسألك العافية في الدنيا والآخرة اللهم إنا نسألك العفو والعافية في ديني ودنياي وأهلي ومالي يا حنان يا منان إليك ربي فحببنا وفي نفسي لك ربي فضللنا وفي أعين الناس فعذبنا ومن سيء الأخلاق فجنبنا اللهم إني أعوذ بك من الهم والحزن وأعوذ بك من العجز والكسل وأعوذ بك من الجبن والبخل وأعوذ بك من غلبة الدين وكهر الرجال يا حنان يا منان يا الله أي مولاي كريم أفضل إذا جدت بشكري مولا أي الله أفضل إني أمت شكري شهند بخبري شبشي مولا أي الله أفضل شموس تكتشو أبدان أمرا نافر دين ببار كوري شبشي مولا أي الله في ربط تال كروني جاهليات كروني ناجنا كروني أي الله نفرماني كوري زندگي بربار كوري ديشي مولا أي الله أفضل أمد زندگي شموس تأبرات كماف كوري دان أي الله شموس تزدن كي أفضل قوا كوري دان আল্লাহ সমস্ত গুনাহ থেকে আপনি আমাদেরকে পাক করে দেন হে আল্লাহ আই মাওলাই করিম আল্লাহ যতদিন আপনি হায়াতে রেখেছেন হে আল্লাহ ঈমানের উপরে কায়েম থাকার তৌফিক দান করেন হে আল্লাহ ইয়াকিনের উপরে কায়েম থাকার তৌফিক দান করেন হে আল্লাহ যতদিন দুনিয়াতে আছি মাওলা হে আল্লাহ আপনার হে আল্লাহ নবীর প্রদর্শিত আল্লাহ আমালের উপরে জিন্দেগি কাটানোর তৌফিক দান করেন হে আল্লাহ সমস্ত রকম বাদা আমাল থেকে আপনি হেফাজত করেন হে আল্লাহ সুন্নত মোতাবেক চলার তৌফিক আপনি দান করেন হে আল্লাহ আপনার আজমত আপনার মহব্বত আপনার ভালোবাসা আপনি অর্জন করে দান করেন হে আল্লাহ দুনিয়ার মহব্বত দুনিয়ার ভালোবাসা আল্লাহ আপনি অন্তর থেকে বার করে দেন ইয়া রাব্বুল আলামিন মাওলাই করিম পাঁচ ওয়াক্ত নামাজ বা জামাত পড়ার তৌফিক আপনি দান করেন হে আল্লাহ খুশু খুজুর সঙ্গে সিফাতে ইসাদের সঙ্গে তাহাদিরে আকারের সঙ্গে হে আল্লাহ নামাজ আদায় করার তৌফিক আপনি দান করেন হে আল্লাহ জিন্দেগির শেষ নিঃশ্বাস পর্যন্ত নামাজের পরে কায়েম থাকার তৌফিক দান করেন ইয়া রাব্বুল আলামিন মাওলাই করিম কত মানুষ আমাদের চোখের সামনে অসুস্থতার কারণে নামাজ পড়তে পারে না মাওলা সারা জীবন নামাজ পড়েছে হে আল্লাহ আমাদেরকে ওই রকম জিন্দেগি পাওয়া থেকে হেফাজত করেন মাওলা আল্লাহ যতদিন আপনি রেখেছেন ঈমানের উপরে আমাদের উপরে কায়েম থাকার তৌফিক আপনি দান করেন হে আল্লাহ বার্ধক্যের কষ্ট থেকে আল্লাহ কঠিন বিমারীর কষ্ট থেকে আপনি হেফাজত করেন হে আল্লাহ সুস্থ সবল সচল থাকতে থাকতে দিনের উপরে চলতে চলতে দিনের মেহনত করতে করতে দুনিয়া থেকে যাওয়ার তৌফিক আপনি নসিব করেন ইয়া রাব্বুল আলামিন মাওলাই করিম দুনিয়ার সব থেকে বড় নিয়ামত হলো আপনার কালাম হে আল্লাহ ওই কোরআনের হে আল্লাহ তালিম হওয়ার তৌফিক আপনি দান করেন হে আল্লাহ কোরআন শেখার তৌফিক আপনি দান করেন কোরআনের উপরে আমল করার তৌফিক আপনি দান করেন সমস্ত রকম আমাদেরকে ক্ষমা করে দেন
বর্তমান দুনিয়াতে যে আলোক চলছে মহলা ইত্যাদি এটা আপনারই তরফ থেকে এসেছে মহলা আয়াল্লাহ যে যেটাই বলুক না কেন আয়াল্লাহ কোনো রোগ কোনো মুসিবত আপনার ইশারা ছাড়া আসে না এগুলো আপনারই বাহিনী আমাদের বদাবদের কারণে এসেছে মহলা হেফাজত করেন মাওলা সারা দুনিয়ার সমস্ত উপরকে আপনি হেফাজত করেন প্রায় পবিত্র এক মাস ধরে আল্লাহ কোরআনে পাকের আল্লাহ তাআলা থেকে খতম করা হয়েছে আই মাওলাই কারীম যাকে পছন্দ করেন তাকে উসিলা করে মাওলাই করিম
আপনি আমাদের দোয়াকে কবুল করে দেন। হে আল্লাহ, হতে পারে আজকে শয়তানের কদরের রাত্রি, হে আল্লাহ এই রাত্রির ইজ্জতের বরকতে, হে আল্লাহ আপনি আপনার কাছে হাত তুলেছি মাওলা, আপনি আমাদের খালি হাতকে ফিরিয়ে দিলেন না, আপনার অপূরণ রহমতে আমাদের হাতকে ভরে দেন, ইমানের দিনের রহমত দ্বারা ভরে দেন, হে আল্লাহ সমস্ত রকম আল্লাহ খায়ের এবং মঙ্গলের দ্বারা ভরে দেন, হে আল্লাহ আয় মৌলাই করিম, যার যা তামান্না আছে এবং চাহিদা আছে আপনি দিলের খবর সকলের জানেন মাওলা, প্রত্যেকের নেক তামান্না আছে চাহিদাকে আপনি পূরণ করে দেন, হে আল্লাহ আপনি এই যারা এখানে আমরা হাত তুলেছি প্রত্যেকের চাহিদা যদি পরিপূর্ণ ভাবে পূরণ করেন মাওলা, আপনার খাজানায় এক তিলাত পরিমাণ কমে হবে না, ইয়া রব্বুল আলামিন আপনি যদি নাও দেন মাওলা আপনার কাছে কৈফিয়ত তলব করার কেউ থাকবে না, ইয়া রব্বুল আলামিন নিশ্চিত ভাবে আপনার কাছে ক্ষমা চাইছি, আপনি আমাদেরকে ক্ষমা করে দেন, হে আল্লাহ পরিশেষে বলি মাওলা দুনিয়া থেকে যখন চলে যাওয়ার সময় হবে মাওলা জানি না কি কোথায় কি অবস্থায় চলে যেতে হবে, আল্লাহ আপনার কাছে কোনো দিন ভিক্ষা চাই ইমানের সঙ্গে দুনিয়া থেকে আল্লাহ যাওয়ার তৌফিক আপনি দান করে, আল্লাহ পড়তে পড়তে দুনিয়া থেকে রুখসত হওয়ার তৌফিক দান করে, আল্লাহ কবর বড় ভয়ঙ্কর জায়গা অন্ধকার জায়গা কবরের কঠিন আজাব থেকে আপনি হেফাজত করেন মাওলা, আল্লাহ আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জাহানের বাদশাহ হওয়া সত্ত্বেও কবরের আজাব থেকে আপনার পানি পান করার গভীর দিয়ে মাওলা, হে আল্লাহ বিনা হিসাবে জান্নাতুল ফেরদাউসের ফয়সালা করে দিয়ে মাওলা, আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা, আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা, হে আল্লাহ আয় মাওলাই করিম পরিশেষে আপনি আমাদের সকল দোয়াকে কবুল করে দেন, আল্লাহ মেহেরবানি করে আমাদেরকে নাজাত দিয়ে দেন, মুক্তি দিয়ে দেন, যতদিন হায়াত রেখেছেন ততদিন মাওলা ইমানের উপরে আমানের উপরে দিনের উপরে দুনিয়াকে দুটো রুচির জন্য কুকুর শ্রীকারে মতো হারাম পথে আল্লাহ আপনি ভাবিল করে দেবেন না, আল্লাহ খেতে পাওয়ার আগে আপনি হালাল রুচির ইন্তজাম করে দেন, এ মানে আপনার খাজানার কোন শেষ নাই, লা মাহদুদ আপনার খাজানা, আপনার খাজানা থেকে আপনি আমাদের সমস্ত দুর্লভ্য পূরণ করে দেন, হে আল্লাহ প্রত্যেকের সঙ্গে সুসম্পর্ক রেখে আল্লাহ ভাতৃত্ব রেখে আল্লাহ প্রত্যেকের সম্পর্কে ভালো ধারণা রেখে চলার তফিক আপনি দান করেন, আল্লাহ মুসলমানকে এক এবং দেড় হওয়ার তফিক দান করেন, সমস্ত রকম ইখতিলাফকে বিচ্ছিন্নতাকে আপনি খতম করে দেন, আল্লাহ আপনি আমরা আমরা সত্যি অসহায় আমাদের কেউ নেই আপনি ছাড়া মাওলা, আল্লাহ আমাদের কেউ নেই আপনি ছাড়া মাওলা, আপনি আমাদেরকে সর্বতো ভাবে আপনার রহমতের ছায়া ধরে জায়গা দিয়ে দেন মাওলা, আপনার রহমতের ছায়া ধরে জায়গা দিয়ে দেন মাওলা, আপনি আমাদেরকে সর্বতো ভাবে কবুল করে দেন, ওয়াসাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদি ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন, বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।